আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম প্রসিদ্ধ যে মাঠটি ছিল কালাপাথর মাঠে এবং আপনারা স্ক্রিনে যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি আসলে কালাপাথর মাঠেরই চিত্র গত কয়েকদিন আগে আমরা কুরবানির পশুর হাট যখন বসানোর কথা হচ্ছিল তখন কিন্তু এই মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম এই মাঠের চিত্র এবং সেই এক সপ্তাহ আগের যে চিত্রটি আছে সেই এক সপ্তাহের আগের চিত্রের সাথে এই চিত্রের বিন্দু মাত্র কোনো মিল নেই দর্শক একদমই সাজানো গোছানো সুন্দর এই কালাপাথর মাঠে খেলেননি এই সিলেট শহরের বাসিন্দা এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হবে এবং এই কালাপাথর মাঠে বসেছিল সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত কুরবানির পশুর হাট এবং এই কুরবানির পশুর হাট বসার পরে এই মাঠের যে অবস্থা হয়েছে সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না স্বাধীনতা পরবর্তী সময়ে এই মাঠটিতে কখনোই আসলে খেলাধুলার ক্ষেত্রে কখনোই কোনো বাধার সৃষ্টি হয়নি এবং কখনোই এখানে যারা খেলে থাকেন তারা কিন্তু এই মাঠটিকে সুন্দরভাবে পেয়েছিলেন এবং এখানে কোরবানির পশুর হাট বসানো হয়েছিল। এবং যারা এই মাঠে নিয়মিত খেলে থাকেন তারা দাবি জানিয়েছিলেন যে এই মাঠটিতে কোরবানির পশুর হাট না বসানো হয় এবং কোরবানির পশুর হাট বসালে যে এই মাঠটি একদমই খেলার অনুপযুক্ত হয়ে যাবে এজন্য কিন্তু এখানে যারা খেলোয়াড়রা ছিলেন তারা মানববন্ধন পর্যন্ত করেছিলেন এবং তখন যারা কর্তৃপক্ষ ছিলেন তারা আশ্বাস দিয়েছিলেন যে কোরবানির মাঠ হলেও সেটা দুই তিন দিনের জন্য হবে এবং দুই তিন দিনের জন্য হওয়ার পরে এই মাঠটিকে আবারও তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অতীত দুঃখের বিষয় এই মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া তো দূরের কথা একদমই বলা চলে যে এই মাঠটি একদমই একটা পরিত্যক্ত ভূমিতে এখন পরিণত হয়েছে সিলেট শহরের অন্যতম সুন্দর অন্যতম বড় খেলার উপযুক্ত এই মাঠে এখন কোনো রকমের খেলার পরিবেশ কিন্তু নেই যে মাঠটিতে বিকেল হলে শত শত কিশোর তরুণরা মিলে এখানে ফুটবল ক্রিকেট সহ অনেক ধরনের খেলা এই মাঠটিতে খেলে থাকতে খেলে খেলতেন সেই মাঠে কিন্তু এখন বলা চলে যে একদমই পরিত্যক্ত একটা ভূমি এবং আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে সিলেট সিটি কর্পোরেশন তারা সিলেটে সিটি কর্পোরেশন এলাকায় যে তিনটি হাট বসেছিলো এই তিনটি হাটের অন্যতম একটা হাট ছিল এই কালাপাথর মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুর যে গোবর আছে সেই গোবরগুলো পর্যন্ত এখনও পর্যন্ত যেভাবে রাখা সেভাবেই রাখা আছে শুধুমাত্র ইজারাদার যারা আছেন ইজারাদাররা এ কাজটাই করেছেন তারা তাদের যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলের যে বাস ছিল লাইট ছিল তারা শুধুমাত্র সেগুলো খুলে নিয়ে গেছেন এবং আজকে কুরবানি ঈদের প্রায় তিন দিন অতিবাহিত হয়ে গেছে তিন দিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এই মাঠে যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের সংস্কার কাজে হাত দেয়নি সিলেট সিটি কর্পোরেশন কিংবা ইজাদা দ্বারা এবং যে কারণে আজকে এই মাঠটি একটা বলা চলে যে পরিত্যক্ত ভূমিতে একটা পশুদের চারণ ভূমির মতো হয়ে গেছে এই মাঠটি যে অবস্থায় আছেন এই মাঠটি যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা এই মাঠটি সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু জানেন যে এই মাঠটির কি বেহাল দশা হয়েছে আমরা এই জায়গাটিতে অনেকেই খেলাধুলা করে থাকেন আজকে খেলার পরিবেশ নেই তারপরেও কিন্তু অনেক কিশোর তরুণ তারা ছোট একটা জায়গা বের করে এখনও কিন্তু এই জায়গাটিতে খেলার চেষ্টা করছেন কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে পুরো মাঠের মধ্যে লম্বালম্বি করে গর্ত করা হয়েছে এবং এই গর্তগুলো এতটাই বিপজ্জনক যদি ভালো রকমের কোনো বৃষ্টি হয় তাহলে কিন্তু এই মাঠে পানি জমে এখানে অলরেডি কিন্তু এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মশার যে লার্ভা আছে বা ওই রকমের কিছু একটা এরকম কিন্তু অলরেডি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে গর্তগুলো আছে এখন কিন্তু আর রাজধানী ঢাকাতে ডেঙ্গুর একটা প্রকোপ চলছে এবং এই ধরনের খোলা মাঠের মধ্যে যদি এরকম গর্তগুলো থাকে সেই গর্তগুলিতে পানি জমে কিন্তু মশার সৃষ্টি হতে হবে এবং এই এটা একটা প্রাসঙ্গিক ব্যাপার মূল ব্যাপারটা হচ্ছে এই মাঠটিকে এমনভাবে খেলার অনুপযুক্ত করা হয়েছে সেটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা আমরা কথা বলবো এখানকার যারা স্থানীয় অধিবাসীরা আছেন ক্রিকেটাররা আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থার মধ্যেও কিছু কিশোর শিশু কিশোর তারা কিন্তু এই জায়গাটিতে খেলার চেষ্টা করছেন এবং যে কুরবানির পশুর হাট যারা ইজারা নিয়েছিলেন তারা কিন্তু বিন্দুমাত্র এই জায়গাটিতে লেভেলিং করার থেকে দূরের কথা তারা কিন্তু তাদের প্রয়োজনীয় যে যেসব কাঁচামাল এখানে ফেলে রাখা হয়েছিল কিছুই কিন্তু তারা নিয়ে যাননি এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গুলো আছে গোবর আছে সবগুলো কিন্তু এই জায়গাটিতে একদমই ফেলে রেখে তারা চলে গেছেন আমরা লাইফের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের জানার ইচ্ছা বা জিজ্ঞাসাটা হচ্ছে যে আসলে এই ধরনের একটা কর্মকাণ্ড যখন সংগঠিত হলো যখন কালাপাথর মাঠের ব্যাপারে সিলেট শহরে যারা বাসিন্দা আছেন তারা সবাই কিন্তু জানেন যে এই মাঠটি কত গুরুত্বপূর্ণ কারণ এই মাঠকে গিরে হাজার হাজার কিশোর তরুণ তারা খেলাধুলা করে থাকেন এবং এই খেলাধুলা করার জন্য বিকল্প মাঠ একদমই নেই সিলেট শহরে এবং সেই বিকল্প মাঠটিকে এমনভাবে কেন ধ্বংস করা হলো সেটা কিন্তু এই জায়গাটিতে যারা খেলাধুলা করে থাকেন তাদের প্রশ্ন দর্শকরা প্রায় দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ বড় এই কালাপাথর মাঠে এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষজন এবং এই জায়গাটিতে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় সব ধরনের খেলাই হয়ে থাকে কিন্তু এখন কিন্তু বলা চলে যে এই মাঠটিকে যদি এখনও সংস্কার কাজের জন্য শুরু করা হয় তারপরেও কিন্তু এই মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আমরা সানি একজন বাসিন্দার সাথে কথা বলবো এই মাঠে তো আপনারা খেলেছেন এবং দীর্ঘদিন ধরে এই মাঠের অবস্থা দেখেছেন এর আগে কখনো কি এই মাঠের এরকম দুরবস্থা দেখেছেন কিনা না রকম অবস্থা আমরা কোনো দিনে দেখি না এখন আমরা আসছি যে মাঠের এই অবস্থা দেখে আমাদের ছেলে পেলেরা ছেলে কিশোররা এখানে খেলাধুলা করে আর এই এলাকার মধ্যে একটি মাঠ আর কোনো মাঠ নেই এইভাবে যে যে অবস্থা করা হয়েছে এই অবস্থা থেকে যে সংস্কার করলেও যে আগের উপায়ে আগের জায়গায় এই মাঠটি থাকবে এইরকম আমার বিশ্বাস হচ্ছে না কেননা যেরকম গর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে পরিবেশ পুরো পরিবেশটাই বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই ছেলে পেলেরা এখন যদি খেলাধুলা না মাঠ না পায় তাহলে অন্যদিকে যদি চলে যায় এ দায় কে নেবে আমরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাই যে আপনারা এই মাঠকে পুরোদমে সংস্কার করে আবার পূর্বের নেয় এই মাঠকে আবার খেলোয়াড়দের যাতে খেলতে পারে সেই উপযোগী করা হোক এবং ভবিষ্যতে যেন এই ধরনের এই পশুর হাট বসিয়ে যেন এই মাঠকে এইভাবে বিনষ্ট না করা এই আহ্বান আমার রইল ধন্যবাদ খুব সুন্দরভাবে বলেছেন আমরা তার সাথে কথা বলছিলাম যে চাইলেই কিন্তু এই মাঠটিকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে কালাপাথর মাঠে যারা খেলে থাকেন তারা জানেন যে এই মাঠের অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে এই মাঠের পুরো অংশ জুড়েই কিন্তু যে কোনো জায়গাতেই ক্রিকেটের পিচ বানিয়ে খেলা যায় এবং এই মাঠের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে যদি মুষলধারে বৃষ্টি হয় এবং আধ ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই মাঠটিতে পানি না জমে জমে না এবং না জমার কারণে কিন্তু খুব দ্রুত এই মাঠটি খেলার উপযুক্ত হয়ে যায় এবং এই মাঠটিতে কেন্দ্র করে অনেকগুলো ক্রিকেট অ্যাকাডেমি আছে তারা এই মাঠগুলোতে প্র্যাকটিস করে থাকেন এবং এখানে শুধুমাত্র যে ক্রিকেট খেলা হয় সেটা কিন্তু না এখানে ক্রিকেট ফুটবল সহ অন্যান্য সব ধরনের খেলাই হয়ে থাকে আমরা যারা স্থানীয় অধিবাসী আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে তারা জানতেন যে এই ধরনের একটা কর্মকাণ্ড হওয়ার পরে কুরবানির পশুর হাট বসার পরে মাঠের এই দুরবস্থা হবে এবং এর জন্য কিন্তু আমরা আগেই দেখেছিলাম যারা খেলোয়াড় আছেন তারা কিন্তু এই জায়গাটিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন এবং মানববন্ধনে দাঁড়িয়ে তারা বলেছিলেন যে এই মাঠটিতে যেন কোরবানির পশুর হাট না বসানো হয় কিন্তু তারপরেও সিলেট সিটি কর্পোরেশন এই জায়গাটিতে কোরবানির পশুর হাট বসিয়েছে এবং ইজারাদারদের প্রতি তাদের নির্দেশ ছিল তারা যেন এই মাঠটিকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যান কিন্তু যে চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরাও যে চিত্রটি দেখছি এই মাঠকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া তো দূরের কথা এমনকি যে কুরবানির পশুর যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো কিন্তু এই জায়গাটিতে ফেলে রাখা হয়েছে এবং যে কালাপাথর মাঠটি নিয়ে চা বাগানের কুলে অবস্থিত সাজানো গোছানো সুন্দর যে কালাপাথর মাঠ আছে সেই মাঠটিকে বলা চলে যে একদমই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইফে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর পাঁচ নং ওয়ার্ডের যে কালাপাথর মাঠ আছে সেই কালাপাথর মাঠ পাঁচ ছয় সাত সহ সিলেট শহরের সবাই কিন্তু এই জায়গাটিতে সকাল বিকাল পুরোটা সময়ই খেলতে আসেন এবং এই মাঠে এই মুহূর্তে আসলে খেলার পরিবেশ বলা চলে যে একদমই নেই এবং এই মাঠ আসলে ঠিক কবে পূর্বাবস্থায় ফিরে যাবে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের সাথে কথা বলেছিলাম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমাদের হাট বসার আগেই আমাদেরকে জানিয়েছিলেন যে এই হাট বসানোর ব্যাপারে তার সাথে কোনো ধরনের কথাবার্তা হয়নি এবং তিনি এই ব্যাপারটা একদমই জানেন না অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন যে কীভাবে এই মাঠের ব্যাপারে সিদ্ধান্ত নিল এবং ইজারাদাররা যারা আছেন তারা কি ভেবে এই মাঠটিকে এ পর্যায়ে ফেলে চলে গেলেন সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আমরা কথা বলার চেষ্টা করব টিমের ম্যানেজার এবং গ্রিন সিলেট ক্রিকেট একাডেমি যিনি চালিয়ে থাকেন এবং সিলেটের অন্যতম স্বনামধন্য প্রসিদ্ধ একজন ক্রিকেটার আমরা শুক্র আহমেদের সাথে কথা বলবো যে এই মাঠের এই দুরবস্থা দেখে আপনার এখনকার অনুভূতিটা কি হচ্ছে এখনকার উপস্থিত আছে বাসায় প্রকাশ করার মতো নয় এত কষ্টে কষ্ট লাগতেছে যে এই মাঠ থেকে আমরা ছোটো থেকে বড় হয়েছি খেলাধুলা করে এই মাঠ থেকে অনেক বড়ো প্লেয়ার বের হয়েছে তাপস রাজিন অলক এনামলক জুনিয়র শেষ লাস্টে যে চান্স সুযোগ পেয়েছে আমাদের একাডেমি থেকে খালেদ আহমদ সে ওখানে বাংলাদেশ টিমে আসে এই খালাবতের মাঠে খেলে খেলাধুলা করেই সে আজ বাংলাদেশ টিমে গেছে আসলে মাঠটা আমরা পরিদুষ্ট করতে আসছি আইসা দিকে দেখে যে মাঠের এমন অবস্থা হয়েছে যেটার খেলার কোনো পরিবেশে নাই কোনো অস্তিত্ব বিনীল হয়ে গেছে এই মাঠের কালাবাত্তর ঐতিহাসিক একটা মাঠ কালাপত্তর মাঠ সেই মাঠ দেখে আমাদের আসলে এই মনে হয় যে ধ্বংস করা হয়েছে আসলে কোথায় না আগে মুরব্বীরা বলতো খেয়া পার হয়ে গেলে মাঝিকার কার হালশালা এইটা হয়ে গেছে আমরা চাই আমাদের মাঠ পুনরায় যাতে আবার সিটি কর্পোরেশনের মাধ্যমে সুন্দর করে ড্রেসিং করে আমাদের আগের মাঠটা যেভাবে আসে এইভাবে করে দেওয়ার জন্য ওনাকে বিনীত বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা স্থানীয় যারা গরুর হাটের সাথে জড়িত ছিলেন তারা কয়েকজন আমাদেরকে বলেছেন যে আসলে এক লাখ টাকার মতো মনে বরদা হয়েছে এই মাঠের জন্য যে ড্রেসিং করার জন্য আমরা শুনেছি যাতে পারফেক্টলি প্রপারলি মানে এই কাজটা যদি টাকা বরাদ্দ হয়ে থাকে তাহলে আমাদের এক লাখ টাকার জন্য এই মাঠেই খরচ করা হয় এবং আপনারা আবার পরিবেশ যাতে ফিরিয়ে আনা হয় এই আহ্বান জানাচ্ছি মেহর মহোদয়কে আপনি তো দীর্ঘদিন ধরে খেলাধুলার সাথে জড়িত আছেন এবং আপনার এই ব্যাপারে একটা ভালো একটা আইডিয়াও আছে এই মাঠটিকে পূর্ব অবস্থায় ফিরে নিয়ে যেতে আসলে ঠিক কি পরিমাণ বাজেট দরকার হবে লোকবল দরকার হবে বা কাজের স্ট্র্যাটেজিটা কীরকম হতে পারে আসলে এই মাঠ যদি পুনরায় ফিরে আস যে পরিবেশ আগের ছিল যে পুনরায় যে সুন্দর ছিল সেই সৌন্দর্য হয়তো লাখ টাকা কি পঞ্চাশ লাখ টাকা খরচ করলেই সেই পরিবেশ আসবে না এটা প্রাকৃতিক পরিবেশ ছিল ঐতিহাসিক মাঠ খালাবাতর মাঠ সেই মাঠ ফিরে 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 আসতে হলে আসলে আল্লাহরই কুদরত লাগবে মনে হয় আমার কাছে সুন্দর করতে হলে আসলে প্রায় বাজেট দেড় দুই লাখ টাকা হলে ড্রেসিং করে তারপর রুলার রুলিং করিয়া করে যদি রুলিং করেন তারপরে ফিরে কি কিনা আসবে জানি না তারপরে করে দিলে আমাদের যে এলাকাবাসীরা আছে খাসদী এলাকা আছে উস্নাবাদ আছে ওয়াইটাল্লা আছে সাপ্লাই কোলবাখানা আছে অর্থ এলাকায় পাঁচ নং ওয়ার্ডের ছেলেপেলেরা এই জায়গায় খেলে পুনরায় যদি ফিরে আসে মাঠ ওরা স্বস্তি পাবে ওদের আত্মা শান্তি পাবে আমরা খেলোয়াড় কিন্তু যারা আছে সবাই শান্তি পাবো যদি এই মাঠটা আমার আর পুনরায় ফিরে আসে আর আরেকটা বলবো যে এই মাঠে আসলে বিভিন্ন একাডেমিরা প্র্যাকটিস করে যেমন কালাপাতর ফুটবল একটা অ্যাকাডেমি আছে গ্রিন সিলের ক্রিকেট অ্যাকাডেমি একটা আছে ওরা প্রতিদিন এখানে ম্যাচ খেলে প্র্যাকটিস করে এখান থেকে আসলে উন্নত মাঠ মানে দক্ষ প্লেয়ার সৃষ্টি করা আমাদের এখানে উন্নত মাঠ ছিল কালাবাত্তর মাঠ এখানে যদি সারা এই এক ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হয় দশ মিনিট অপেক্ষা করলেই আবার এখানে খেলা যেতে বাংলাদেশে এরকম মাঠ আসলে মনে হয় নাই এই কালাবত্তর মাঠের মতো সুন্দর পরিবেশ বাগান আছে রাস্তা আছে পানির ব্যবস্থা সব কিছু ছিল এখানে খেলার পরিবেশ খেলার মতো একটা এই দৃষ্টিনন্দন মানে ম্যাচ খেলার মতো একটা পরিবেশ ছিল এখানে আসলে আমরা যেটা হয়েছে হয়েছে আমাদের মাঠ আমরা আমাদের মাঠ আমরা পুনরায় আবার ফিরে চাই সুন্দর করে দেব দেওয়া হোক আর ভবিষ্যতে যাতে এই রকম গরুর হাট খেলার মাঠে যাতে না হয় আস্তে আস্তে অনেক মাঠগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশে দেখেন ক্রিকেট ফুটবল দিয়ে কি বাংলাদেশকে চিনে যদি এই রকম খেলাধুলা নষ্ট হয়ে যায় এখন যে প্রভাব পড়েছে ইয়াবা মাদক দ্রব্য কিংবা এই যে বিভিন্ন নেশা জাতীয় জিনিসগুলোতে যুব সমাজরা ঝুঁকে পড়েছে এই খেলাধুলার মাধ্যমে কিন্তু এইগুলা থেকে ওরা ফিরে আসতেছে আর এই মাঠ কিন্তু অত তো এলাকার যে পাঁচ নং ওয়ার্ডের এলাকা ছেলেরা আছে এই মাঠ থাকার কারণে কিন্তু এইগুলা থেকে ওরা বিরত আছে এর বিকালে ঘুরাঘুরি ঘুরাঘুরি না করে বাজে আড্ডা না দিয়ে এখানে ওরা ফুটবল খেলে ক্রিকেট খেলে তাদের মনকে সুস্থ রাখে আশা করি আবারও বলছি মেহর মহোদয়কে যাতে আমাদের মাঠ পুনরায় আপনি ড্রেসিং করে সুন্দর করে দেন এই আশা বক্তব্য আমার বক্তব্য এখানে দশক জামাটা শেষ দর্শক জামাটা শুনছিলেন আসলে সিলেটের সাবেক ক্রিকেটার শুক্র আহমেদের কথা তিনি খুব ভালোভাবে বিশ্লেষণ করে এই মাঠটি সম্পর্কে তাদের প্রত্যাশার ব্যাপারটি সেটা বলে দিয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠের ইজারা দিয়েছিল সেহেতু সিলেট সিটি কর্পোরেশনের গাড়েই ঘাড়েই কিন্তু এই দায়টি বর্তায় এবং যেটা তিনি বলছিলেন যে পাঁচ নং ওয়ার্ডের খেলোয়াড়রা এই জায়গাটিতে খেলে থাকে শুধুমাত্র কিন্তু পাঁচ নম্বর ওয়ার্ড নয় এই মাঠকে ঘিরে আশপাশ অঞ্চলের যত খেলোয়া আছেন তারা কিন্তু এই মাঠে খেলে থাকেন এবং এই মাঠের যে বেহাল দশা হয়েছে যারা মাটি ইজারা নিয়েছিলেন তারা হয়তো যদি একটু কৌশলী হতেন একটু যদি কৌশলী হতেন তাহলে হয়তো কিন্তু মাঠের অবস্থা এতটা বেহাল হতো না এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন একদমই মাঠের মাঝখান দিয়ে গর্ত করা হয়েছে লম্বা লাইন করা হয়েছে এবং এবং এই ব্যবস্থা থাকলে এরকম থাকলে এখনও কিন্তু মাঠে অনেকেই খেলাধুলা করছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকেই কিন্তু এই মুহূর্তে মাঠে খেলাধুলা করছেন এবং এই যারা খেলাধুলা করছেন বেশিরভাগই শিশু কিশোর এবং এই শিশু কিশোররা কিন্তু এই জায়গাটিতে যে গর্তগুলো করা হয়েছে সেই গর্তগুলিতে পরে কিন্তু তারা কিন্তু আহত হতে পারেন ইনজুড হতে পারেন সেই ব্যাপারটিও কিন্তু ভাবনার বিষয় দর্শক আমরা সংযুক্ত ছিলাম বাংলা বাংলাভিউ লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম চা বাগানের কোলে একদমই চা বাগানের কোলে যে মনোরম পরিবেশ সুন্দর একদম চা বাগানের কোলে যে সুন্দর সাজানো ঘোছানো কালাপাথর মাঠ ছিল সেই কালাপাথর মাঠকে কোরবানির পশুর হাট বসানোর মাধ্যমে একদমই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই ধ্বংসের দায় বার কায়ে নেবেন এবং এই মাঠটিকে কেন অতি দ্রুত সংস্কার করা হবে না সেটাই এই আশপাশের যারা মানুষজন আছেন এবং খেলোয়াড় আছেন তাদের প্রশ্ন এবং আমরাও আশা করব দর্শক যথাযথ যে কর্তৃপক্ষ আছেন সেই কর্তৃপক্ষ এই মাঠটিকে পুনরায় ফিরিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আবারও তাদের কাজে নেমে পড়বেন এবং মানুষজনকে যারা খেলোয়াড়রা আছেন তাদেরকে খেলার উপযুক্ত মাঠ ফিরিয়ে দেবেন দর্শক আমরা আবারও সংযুক্ত হব বাংলা বিউ লাইফে দেখানোর চেষ্টা করব সিলেট শহরের সর্বশেষ অবস্থা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা সাথে থাকুন